এবারের ঈদ উল আজহায় আব্রাহাম খান জয় সাকিব খানের সাথে না থেকে অপবিশ্বাসের সাথে কেন আসেন এবং কি বলছে চিত্রনায়ক সাকিব খান, প্রিয় দর্শক এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। আব্রাহাম খান জয় কিট তারকার মধ্যে অন্যতম একজন কিট তারকা, তার কোনো ভিডিও এবং ফটো সোশ্যাল মিডিয়া আপলোড হলেই যেন দর্শকবৃন্দরা বিভিন্ন ধরনের মন্তব্য শুরু করে দেন। তেমনই অপবিশ্বাস তার অফিসিয়াল ফ্যান পেজে একটি ভিডিও আপলোড করেছেন যেখানে দেখা যাচ্ছিল অপবিশ্বাস গোস্ত কাটছেন, আর আব্রাহাম খান জয় পাশে বসে থেকেই সেই দৃশ্য দেখছেন এবং কথাও বলছেন। আর এমন একটি ভিডিও আপলোড করার পর থেকে দর্শকবৃন্দরা সেই কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের কথাই বলছেন। কেউ বলছেন আব্রাহাম খান জয় কেন সাকিব খানের কাছে নেই এবং তার সাথে কেন ঈদ পালন করলেন না। আবার অনেকে বলছেন আব্রাহাম খান জয় কি তাহলে তার বাবার কাছে যাবে না। আবার কেউ বলছেন চিত্রনায়ক সাকিব খান তুফান সিনেমা নিয়ে অনেক ব্যস্ত থাকার কারণে আব্রাহাম খান জয়কে সময় দিতে পারছে না। এভাবে এই বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে সেই ভিডিওর কমেন্ট বক্সে। এদিকে খোঁজ নিয়ে জানা যায় আব্রাহাম খান জয় সাকিব খানের বাসায় না যাওয়ার মূল কারণ হলো সাকিব খান তুফান সিনেমা নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছেন, আর ঈদ উল আজহায় রিলিজ হয় ভক্তরাও অনেক লুফে নিয়েছে তুফান সিনেমাটি, বেশ প্রশংসায় ভাসিয়েছে তুফান সিনেমাটি দেখেও। তাই তো তুফান সিনেমার প্রচার প্রসারণা নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক সাকিব খান।